আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান। আজ নতুন বছরে আপনাদের তৈরি করে দেখাবো বাঙালির আরেকটা প্রিয় খাবার, রুই মাছ ভাজি। সত্যি রুই মাছ ভাজি খেতে অনেক মজা। আপনারাও আমার ভিডিওটা দেখে ট্রাই করবেন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রুই মাছ ভাজি করতে যা যা ইনগ্রিডিয়েন্টস লাগে, রুই মাছের টুকরা নিয়েছি 4 পিস, ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। হলুদ গুঁড়া লাগবে 1/2 চা চামচ, মরিচ গুঁড়া লাগবে 1 চা চামচ, লবণ দিব আন্দাজ মতো, মানে 1 চা চামচের চেয়ে কম নিয়েছি। আদা রসুন জিরা পেস্ট নিয়েছি 1 চা চামচ, কাঁচামরিচ 4-5টা ফালি করে নিয়েছি, পেঁয়াজ 2 টুক কুচানো, ধনে পাতা সামান্য, তেল 1/2 কাপ। প্রথমে মাছগুলোকে আমি একটু সামান্য মশলা দিয়ে লবণ দিয়ে মেখে নিচ্ছি। তারপর দিব মরিচের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো নিয়েছি, সেটা দিয়ে ভালোভাবে মিক্স করব। ভালোভাবে মিক্সিং হয়ে গেলে তারপর দিব হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি সামান্য একটু রসুন 1 চা চামচ থেকে একটু নিলাম, নিয়ে একটু মাখাচ্ছি। এভাবে আমরা 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব, যাতে মশলাটা মাছের ভিতর পর্যন্ত ঢুকে। একটা চুলোতে ননস্টিক প্যান বসিয়ে আগুনটা ধরিয়ে দিলাম। প্যানটা ভালোভাবে গরম হলে তেল দিয়ে দিব 1/2 কাপের একটু কম। তেলটা ভালোভাবে গরম হোক, তেল ভালোভাবে গরম হয়ে গেছে। ম্যারিনেট করা রুই মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার কুচানো পেঁয়াজটাকে সেই মশলার মধ্যে মাখিয়ে নিলাম, সেখানে দিলাম কাঁচামরিচ, দিব একটু ওই যে মশলার পেস্ট দিয়ে মাখিয়ে আলাদা জায়গায় রেখে দিলাম। মাছ ভাজি তো সহজ। 1 পিট ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিব। মাছটা ব্রাউন কালার, রুই মাছ ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে এক সাইড করে এখন দিয়ে দিব পেঁয়াজ কাঁচামরিচ কুচি মশলা মাখানো, নাড়াচাড়া দিব। মাছগুলোকে উঠাই নেই, একটু সাইড করে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালোভাবে সিদ্ধ হলে আপনারা দিবেন টমেটো, দিতে চান দিতে পারেন, না দিলেও পেঁয়াজ দিয়ে চলবে। আমি টমেটো দিয়েছি, আমার মেয়ে টমেটো পছন্দ করে ভাজিতে, সেক্ষেত্রে দিলাম। এখন মাছগুলোকে আবার যাতে পুড়ে না যায় উল্টিয়ে দিচ্ছি, এভাবে করে উল্টিয়ে দিবেন। এদিক দিয়ে টমেটো আর পেস্টও হতে থাকবে সিদ্ধ। আমি কিন্তু রান্নাটা পুরোটাই ঢাকনা ছাড়া করলাম,
এভাবে টমেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত দুই তিন মিনিটের জন্য অপেক্ষা করব। টমেটো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি একটু লবণটা চেখে দেখছি কেমন হয়েছে। অনেক গরম, সাবধানতা অবলম্বন করে চেখে দেখবেন। লবণ পারফেক্ট, তারপর মনে হচ্ছে হালকা একটু লাগবে, একটু ছিটিয়ে দিলাম। সব শেষ, ধনে পাতা এটা অপশনাল, পছন্দ করলে দিবেন, তা নাহলে না দিলেও চলবে। এবার আমি ধনে পাতা দেওয়ার পর একটু উল্টিয়ে দিচ্ছি, উল্টিয়ে চুলের আঁচ বন্ধ করে দিলাম। আমার রান্না শেষ, তৈরি হয়ে গেল রুই মাছ ভাজি। এই মাছ খেতে খুবই টেস্টি, কারণ দেশি রুই মাছ বলে কথা। আপনারাও ট্রাই করবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।